পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে তোলা হয়েছে আদালতে, সেই ছবি আমরা আপনাদের দেখিয়েছি সরাসরি। ইতিমধ্যেই তাদেরকে আদালত চত্বরের ভেতরে প্রবেশ করানো হয়েছে, সেই ছবির দিকে আমরা সরাসরি নজর রেখেছিলাম। এবং এই মুহূর্তে আপডেট জানতে চাইবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, একেবারেই আদালতে প্রবেশ করেছেন তারা এবং এই মুহূর্তে শুনানি তো চলবেই, তার সঙ্গে আরও একটা বিষয় জানতে চাইবো, কারণ জেরা করা, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে, সেই জায়গা থেকে কি কোনো আপডেট রয়েছে ইডির সূত্রে, বা ইডির তরফ থেকে কি নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আজ? রুমকি, তোমাকে এর আগেও আমি জানালাম এবং এই মুহূর্তে তোমাকে আরও একবার জানিয়ে রাখবো যে যেহেতু 14 দিনের ইডি কাস্টাডি, অর্থাৎ ফুল টাইম ইডি কাস্টাডি প্রোটোকল এবং ল অনুযায়ী সেই ইডি কাস্টাডি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়, এবং সেই কারণের জন্য ফার্দার আজকে ফার্দার কোনো রকম ইডি কাস্টাডি চাওয়া হবে না, কিন্তু জেল কাস্টাডি, ফুল টাইম জেল কাস্টাডি চাওয়া হবে বলে ইতিমধ্যে ইডি সূত্রে খবর। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের লয়ার, তারাও কিন্তু বেলের জন্য আবেদন করবে, এবং মূলত পার্থ চট্টোপাধ্যায়ের লয়ার, তিনি কিন্তু আজকে বেল প্রেয়ার করবে, কারণ পার্থ চট্টোপাধ্যায় তারা যেটা আগের দিন অর্থাৎ 3 তারিখেও কিন্তু তারা কোর্টে সাবমিশনের সময় বলেছিলেন যে ইডি আধিকারিকরা তারা কিন্তু পার্থ চট্টোপাধ্যায় থেকে সেরকম কিছু উদ্ধার করতে পারেনি, এবং সেই কারণের জন্যই কিন্তু তাকে বেল দেওয়া হোক এবং যা আজ অবধি উদ্ধার হয়েছে সেটা পুরোটাই কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়ের নামে, এবং যে বিপুল পরিমাণ ক্যাশ উদ্ধার হয়েছে সেটাও কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কিন্তু পাশাপাশি 12টি দলিল উদ্ধার হয়েছে যেটা অর্পিতা মুখোপাধ্যায়ের নামে। সেই তরফ থেকে কিন্তু ইডি কর্তারা বলেন যে এই যে 12টি দলিল উদ্ধার হয়েছে সেটা অর্পিতা মুখোপাধ্যায়ের নামে, এবং সেটা পার্থ চট্টোপাধ্যায়কে যেদিনকে গ্রেপ্তার করা হয় সেই দিনই কিন্তু তার বাড়ি থেকে ওই 12টি দলিল সিজ করা হয়। এবং ইডি আধিকারিকদের যেটা কথা ছিল যে যদি কেউ তার ঘনিষ্ঠ না হয় সেক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ একটি জিনিস, দলিলের মতো জিনিস, কেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাখলো, এবং এই প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় তিনি জানান যে তার জানা ছিল না এই দলিলের বিষয়ে, তিনি কোনোভাবেই কোনো এই দলিলের বিষয়ে তিনি কিছু জানতেন না, এমনকি সে তার বাড়িতে এই অর্পিতা মুখোপাধ্যায়ের নামে নামে 12টি দলিল কিভাবে তার বাড়িতে এলো সেই সম্বন্ধেও তার কিছু জানা নেই, এমন কিন্তু বিস্ফোরক মন্তব্য পার্থ চট্টোপাধ্যায় তিনি করেন। এবং যদিও এই যে উত্তর পার্থ চট্টোপাধ্যায়, সেটা ইডি কর্তারা মানতে নারাজ, কারণ এখনও অবধি একাধিক জয়েন্টে দলিল উদ্ধার হয়েছে, জয়েন্টে কোম্পানি উদ্ধার হয়েছে, এবং পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় এরা দুজনেই যে ঘনিষ্ঠ তা কিন্তু ইডি কর্তারা এই 14 দিনে কিন্তু প্রুভ করে দিয়েছে বলাই বাহুল্য, কারণ এখনও অবধি যে অপা ইউটিলিটি সার্ভিস, যেটা যে কোম্পানি যেটা উদ্ধার হয়েছে, সেটা কিন্তু 50-50 শেয়ার রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইডি কর্তারা কিন্তু জানতে চায় যে এই বিপুল পরিমাণ টাকা যেটা এই একাধিক কোম্পানি রয়েছে তাদের নামে জয়েন্টে, বা তাদের একাধিক নামে কোম্পানি রয়েছে, সেগুলো এলো কোথা থেকে, যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তারই বা সোর্স কোথা থেকে, বা যে একাধিক কোম্পানি রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে বা জয়েন্টের নামে সেটাই বা এলো কোথা থেকে, এই সোর্স কিন্তু জানতে চায়। সেই কারণের জন্য আজকে ইডি কর্তারা তার জেসি অর্থাৎ ফুল টাইম জেল কাস্টাডি চাইলেও কিন্তু পাশাপাশি এই আবেদনটাও করতে চলেছে যে তাদের যেহেতু এই 14 দিনে যে জিজ্ঞাসাবাদ, সেই জেরা ফুল হয়নি, অর্থাৎ কমপ্লিট হয়নি তাদের জেরা, এবং সেই কারণের জন্য জেলে গিয়ে যাতে ইডি কর্তারা জিজ্ঞাসাবাদ করতে পারে বা জেরা করতে পারে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে, সেই কারণের জন্য এই আবেদনটাও কিন্তু করতে চলেছে ইডি কর্তারা, কারণ আমরা দেখেছিলাম যে 3 তারিখে যখন প্রোডাকশন হয় তাদের, তারা কিন্তু জানিয়েছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় তিনি একদমই আনকোঅপারেটিভ, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় কোনো প্রশ্নের উত্তরই তিনি দিচ্ছেন না, তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি চেনেন না, এবং যে টাকা উদ্ধার হয়েছে সেটা কোনোটাই তার সাথে কোনো লিঙ্ক আপ নেই, এই কথা কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আগে ইডি কর্তাদের জানিয়ে দিয়েছে। কিন্তু তারপরে যে একাধিক প্রশ্ন ইডি কর্তারা তাকে করেছে তাদের কাস্টাডিতে থাকাকালীন, সেই কথার উত্তর, সেই প্রশ্নের উত্তর কিন্তু দেয়নি পার্থ চট্টোপাধ্যায়, এবং তা ইডি কর্তারা কিন্তু কোর্টেও তারা সাফ জানিয়েছিলেন
তাদের যিনি এএসজি ছিলেন তিনি জানিয়েছেন ইডিকর্তাদের হয়ে যে পার্থ চট্টোপাধ্যায় একদমই কোঅপারেট করছে না, কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় তিনি কিন্তু কোঅপারেট করছে এবং তিনি ইডির জেরায় বলেছেন যে এই যে বিপুল পরিমাণ টাকা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই সম্বন্ধে তার কিছু জানা নেই এবং যেই ঘরে টাকা রাখা ছিল সেই ঘরে তার যাতায়াত ছিল না এবং তার কোনো এখতিয়ার ছিল না সেই টাকার ওপরে, এবং যদি তার এখতিয়ার থাকতো সেক্ষেত্রে তার ফ্যামিলি যে ফিনান্সিয়াল কন্ডিশনে ভুগছেন সেখানে তার ফ্যামিলি তিনি সাহায্য করতে পারতেন, এই কথা কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় তার আইনজীবী এবং পাশাপাশি ইডি কর্তাদেরও কিন্তু জেরাতে তিনি জানিয়েছেন। এবং এই যে দুজনের বয়ান, যে অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ানে ভরসা আছে ইডি কর্তাদের এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, তবে পার্থ চট্টোপাধ্যায়ের যে বয়ান সেই বয়ানে কোনোভাবেই ভরসা নেই ইডি কর্তাদের, এবং তিনি যে বয়ান দিচ্ছে তাতে সম্পূর্ণ যে সত্যতা তার বয়ানে তাও নেই বলে ইডি কর্তারা জানিয়েছে ইতিমধ্যেই। এবং সেই কারণের জন্যই তাদের, যেহেতু ইডি কাস্টাডি শেষ হয়ে গেছে, 14 দিনের টার্ম শেষ হয়ে গেছে, সেই কারণের জন্যই কিন্তু ফার্দার জেল কাস্টাডি চাওয়া হবে, কিন্তু সেই জেল কাস্টাডিতে ইডি কর্তারা গিয়ে যাতে তাদের তদন্ত স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে সেই বিষয়টাও কিন্তু আবেদন করতে চলেছে ইডির আইনজীবী। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে তদন্ত স্বার্থে ফার্দার যারা উইটনেস রয়েছে, কারণ যে মানি লন্ডারিং অ্যাক্টে যে তদন্ত চলছে, ইডি কর্তারা যে তদন্ত করছে, সেই তদন্ত স্বার্থে সেই এই কেসকে কিন্তু তাদেরকে আরও স্ট্রং করতে হবে, এবং সেই কারণের জন্যই, যেহেতু পার্থ চট্টোপাধ্যায় তিনি কোঅপারেট করছেন না, এবং সেই কারণের জন্য এই কেসকে স্ট্রং করার জন্য তারা কিন্তু বিভিন্ন উইটনেস তাদের দরকার রয়েছে, এবং তদন্ত স্বার্থে তারা এবার তাদের মূলত সেই দিকেই ফোকাস হবে যাদের উইটনেস এবং একাধিক ডিরেক্টরে যে কোম্পানিতে নাম রয়েছে অর্পিতা মুখোপাধ্যায় এবং পাশাপাশি অন্য অনেক ব্যক্তিরই নাম রয়েছে তাদেরকে ডাকা হতে পারে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, কারণ এই যে পার্থ চট্টোপাধ্যায় কোঅপারেট করছে না সেই কারণের জন্য কিন্তু তদন্ত অনেকটা স্লদ গতিতে চলছে, এবং সেই কারণের জন্যই কিন্তু আরো পার্থ চট্টোপাধ্যায় সেই কারণেই তদন্তের গতি স্লথ, এবং আজ আদালতের কাছে জেল হেফাজতের আবেদন জানাবে ইডির আইনজীবী, সে বিষয়টাই পরিষ্কার। অনেক ধন্যবাদ ইডি রিয়া আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি সরাসরি আদালত চত্বরের বাইরে থেকে।